এই হলো আপনারা দেখতে পাচ্ছেন সেই চুই গাছ। চুই গাছটা একটা লতা জাতীয় উদ্ভিদ, এটি একটা গাছ কিংবা বড় কোনো আশ্রয়কে কেন্দ্র করে উপরে উঠতে থাকে, একদম লতানো উদ্ভিদ। এর পাতা আপনারা দেখুন, একদম অবিকল পানের পাতার মতো, কিন্তু পান পাতাটা একটু চওড়া হয় আর এটা একটু লম্বা টাইপের। এর কাণ্ড দেখুন কেমন লতানো, কি অবস্থা কাণ্ড। এই কাণ্ডটা মেনলি মশলা হিসেবে ইউজ করা হয়। এটা শুধু মশলার কাজ করে না, এটা একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসে মাংসে। এই চুই ঝালের বৈজ্ঞানিক নাম হলো পাইপার চাবা। এই পাইপার জাতীয় অনেক উদ্ভিদ আছে বাংলাদেশে, তার ভিতরে পান, গোলমরিচ অন্যতম। এর গোত্র হলো পিপারেসি। এটি বাংলাদেশের নেটিভ স্পিস, তাছাড়া ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর এদেশের এটা পাওয়া যায়। বাংলাদেশে বিশেষ করে খুলনা ডিভিশনে এটার ব্যবহার বেশি। আগে অনেকে জানতো না, কিন্তু প্রযুক্তির কল্যাণে এখন ইউটিউব ফেসবুকের কারণে সারা বাংলাদেশে এখন চুই ঝালের কদরটা অনেক গুণ বেড়ে গেছে। দেখুন কত সুন্দর পাতা, গুল্ম। এই গাছের চাষ পদ্ধতি অনেকটা সহজ। এই মাটি থেকে শিকড় যুক্ত কোনো কাণ্ড যদি কেটে নিয়ে লাগানো হয়, সাথে সাথে সেটা আবার নতুন গাছ জন্ম নেয়। আপনার যে কেউ লাগাতে পারেন, যে কোনো জায়গা থেকে নিয়ে। মাটি একটু ফ্যাক্টর হইতে পারে, দেখুন এই সেই কাণ্ড। এটা হলো আরেকটা চুই ঝাল গাছ, এর কাণ্ড দেখুন কি অবস্থা, ভীষণ পুষ্টিকর এই খাবার। রেগুলার যদি তরকারি মাংসে ইউজ করা হয় এই টেস্টও বাড়ে, তাছাড়া আপনার অনেক ঔষধি গুণাবলী সমৃদ্ধ এই গাছটি। এটা একদম পান পাতার মতো দেখা যাচ্ছে। আসলে পানের সায়েন্টিফিক নেম হলো পাইপার বেটাল, যেটা বেটাল লিপ, আর এর সায়েন্টিফিক নেম পাইপার চাবা। একটু পার্থক্য আছে, পানের পাতা ইউজ হয় আর এটার কাণ্ড ইউজ হয়। দেখেন কত দূর পর্যন্ত চলে গেছে। তো দর্শক, আজ এই পর্যন্ত। সামনে নতুন কোনো গাছের সন্ধান দিতে পারলে অবশ্যই জানাবো। ধন্যবাদ।